একটি শিক্ষণীয় ঘটনা। একবার এক টিচার তার স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলছিল, দেখো আমি তোমাদের জন্য ব্ল্যাকবোর্ডে একটি দাগ টেনে দিয়েছি, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো এই দাগটিকে স্পর্শ করা ব্যতীত অথবা মোছা ব্যতীত ছোট করতে পারবে? সকলে উত্তর বলল, স্যার এটা আমাদের পক্ষে মোছা ব্যতীত বা স্পর্শ করা ব্যতীত সম্ভব নয়। টিচার এই দাগটির নিচে লম্বা করে আরো একটি দাগ দিয়ে দিল, বলল দেখো এই দ্বিতীয় দাগটি খুব লম্বা করে টানার কারণে প্রথম যে দাগটি সেটি ছোট দেখাচ্ছে, আমি এখানে স্পর্শ করিনি বা মুছিনি, তবুও দ্বিতীয় দাগটি লম্বা হওয়ার কারণে প্রথমটি ছোট দেখাচ্ছে। সুতরাং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমাদের চলার পথে অনেক আমাদেরকে থামিয়ে দিতে চায় বিভিন্ন ভালো কাজ থেকে। অতএব তাদেরকে কখনোই মুখে কিছু বলে ছোট করা যাবে না। যখন আমরা প্রতিষ্ঠিত হব তখন অটোমেটিক তারা আমাদের সামনে ছোট হয়ে যাবে।